এটা ডাঙর খবর এই মুহূর্তত জানাইছো। 4 মার্চত বিজেপিত যোগদান করিব রাণা গোস্বামীয়ে। ইতিমধ্যে দিন ধার্য করেছে, সময় ধার্য করেছে আর জ্যোতিষীর সময় মতে রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করিব। 4 মার্চর 11:15 বিজেপিত যোগদানের শুভ মুহূর্ত বাছি লৈছে বলে খবর আহি পড়েছে। সবিশেষ জানাব বিচারিছো এই মুহূর্তত রাণা গোস্বামীয়ে 4 মার্চত 11:15 জ্যোতিষীর সময় মতে বিজেপিত যোগদান করার সময় নির্ধারণ করেছে আর ভারতীয় জনতা পার্টিত যোগদান করে একটা নতুন দিগন্তর সূচনা করবলে আগবাড়ি যোরহাটর প্রাক্তন বিধায়কগী কংগ্রেসের শীর্ষ নেতাগী আমি উল্লেখ করছো। প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম জ্যেষ্ঠ নেতাগিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করব। 4 মার্চর দিনের 11:15 জ্যোতিষীর সময় মতে শুভক্ষণ হিসাবে নির্ধারণ করে রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবলে আগবাড়ি যাব। উল্লেখ যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আদর্শ অনুকরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাণা গোস্বামীয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করব 4 মার্চত। ইতিমধ্যে দিন ধার্য করেছে রাণা গোস্বামী আর অবশেষত রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করা নিশ্চিত হয়ে পড়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাণা গোস্বামীয়ে কেনে ধরনের স্থিতি লৈছিল, কংগ্রেসের ক্ষেত্র কেনে ধরনের স্থিতি গ্রহণ করেছিল সেও সকলে দেখিছিল। অবশেষত 4 মার্চত বিজেপিত যোগদান করবলে গৈ আছে রাণা গোস্বামী, বিজেপিত 4 মার্চত যোগদান করব। ইতিমধ্যে রাণা গোস্বামীর যোগদানক লৈ চর্চা হয়েছে যোরহাটত। শেহতভাবে দলের যোরহাট সমষ্টির বিষয়ববীয়ার সঙ্গে বৈঠকত মিলিত হয়েছিল রাণা গোস্বামী। আর রাণা গোস্বামীয়ে 4 মার্চত বিজেপিত যোগদান করব দলের বিষয়ববীয়ার সঙ্গে শেহতভাবে বৈঠকত মিলিত হয়েছিল। কংগ্রেসের তৃণমূল পর্যায়ের কর্মী সকলের মতামত সংগ্রহ করেছিল, উড়ে নিশা বৈঠকত বহিছিল রাণা গোস্বামী। আর তারপর সকলোরে সিদ্ধান্ত অনুসরি রাণা গোস্বামীয়ে ভারতীয় জনতা পার্টির যোগদান করিবর বাবে ভারতীয় জনতা পার্টির এগারী আদর্শবান সদস্য হবল, আর এস এসর অনুগত এগারী সদস্য হবল, এগারী আর এস এসর অনুগত দক্ষ কর্মকর্তা হবল রাণা গোস্বামীয়ে চেষ্টা করব ভারতীয় জনতা পার্টিত যোগদান করে। আর রাণা গোস্বামীর তেজ যে অতীজরে কেনেদরে হিন্দুত্ববাদী তেজেরে ভরপুর আছিল, কেনেদরে রাণা গোস্বামীয়ে কংগ্রেসত থাকিলেও নিজের সেই বিজেপির মুখ কেতিয়ার আছিল সে ভারতীয় জনতা পার্টিত যোগদান করার পিছতে সকলো স্পষ্ট করব। ইতিমধ্যে কেবাগীও কংগ্রেস নেতায় ভারতীয় জনতা পার্টিত যোগদান করেছে আর যোগদান করবলে কেবাগীও বিধায়কও গৈ আছে। সেই মুহূর্তত কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাণা গোস্বামীয়ে শেহতভাবে দলের বিষয়বা পেরিছিল আর তারপর রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবলে আগবাড়ি গেছে। রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করব সেয়া নিশ্চিত। রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করার পিছত কংগ্রেসের সমালোচনা কেনেদরে করব আর কংগ্রেসের কোনখিনি ভুলের বাবে রাণা গোস্বামী বিজেপিলে যাবলগিয়া হল সেয়াও অবগত করব। আর রাণা গোস্বামীর বিজেপির যোগদানক লৈ 4 মার্চত বিজেপিত যোগদান করব রাণা গোস্বামীয়ে। ইতিমধ্যে জ্যোতিষীর সময় মতে জ্যোতিষীর যে সময় দিয়া হয়েছে, জ্যোতিষীর যে সময় দিছে সেই সময় মতে রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবল আগবাড়ি গেছে। গতি বিজেপিও আদরি লব রাণা গোস্বামীক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আদর্শ অনুকরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরণ স্পর্শ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফটোত এনেদরে এবার চাই প্রধানমন্ত্রীগীর সেই আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীগীর গুজরাট মডেলক অনুকরণ করে প্রধানমন্ত্রীগীর ভারতের যে নতুন ভারতের যে সপন সেই ভারতক অনুকরণ করে রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবলে গৈ আছে। আর রাণা গোস্বামীর ভাল খবরটি হয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা একটা সময়তে সর্বানন্দ সোণোৱাল ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার সঙ্গে কাম করার সুযোগ পাব আর অতি সালে রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করে যোরহাট লোকসভা সমষ্টিত কেনেদরে বিজেপিক আরো অধিক ভোটত জয়ী করাব পারি সেই সন্দর্ভত চিন্তা চর্চা করব, কেনেদরে উজনি অসমত বিজেপি শক্তিশালী করব পারিব তার বাবে কংগ্রেসের এই নেতাগিয়ে বিজেপিত যোগদান করার পিছত সেয়াও স্পষ্ট সেয়াও চিন্তা চর্চা করব। আর একটা সময়তে রাণা গোস্বামীক লৈ যে জল্পনা কল্পনা হয়েছিল কংগ্রেসের ভিতরচোরা ভূপেন বরার যে আশা আছিল যে রাণা গোস্বামী কংগ্রেসের বিজেপি লৈ না যায় সেই আশাত চেঁচা পানি ঢালি রাণা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবলে গৈ আছে। গতি কংগ্রেসে রাণা গোস্বামীক কেতিয়া বিদায় দিব আর কংগ্রেসে সসম্মানে বিদায় দিবনে নিদিয়ে রাণা গোস্বামীক বিজেপি লৈ যাবলে দিব বিচারে নে নাই ভূপেন কুমার বরাই, বা রাণা গোস্বামীয়ে বিজেপি লৈ গৈ কেনেদরে কংগ্রেসের
মিথ্যাচারখিনি উদঙ্গাই দিবলৈ সক্ষম হব আর কেনেদরে রানা গোস্বামীয়ে ভারতীয় জনতা পার্টির এগারী নিষ্ঠাবান কর্মী হিসাবে রাহুল গান্ধীক সমালোচনা করব সেয়া তারবাবে সকলে অপেক্ষা করে আছে। আর রাজ্যের রাজনীতিত রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করা দিনটো জ্যোতিষীর সময়মতে রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করব বলেও চর্চা হয়েছে। গতি রানা গোস্বামীক বিজেপিত আদরি লবনে নলয় পুরনি বিজেপি কর্মী সকলে তাক লো ইতিমধ্যে প্রশ্ন আছে। যদি পুরনি বিজেপি কর্মী রানা গোস্বামীক নিবিচারে তেনহলে বিজেপিত বিসম্বাদ হব নাকি রানা গোস্বামীর বাবে? গতি কংগ্রেসের বিজেপি যাব বিচরা রানা গোস্বামীক বরপীড়া পাড়ি দিবনে নিদিয়ে ভারতীয় জনতা পার্টিয়ে? আর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করিম বলে যদি রানা গোস্বামীয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করব বিচারিছে তেনহলে সেই সুযোগ লাভ করব পারিবনে নোৱাৰে? হিমন্ত বিশ্ব শর্মার প্রিয় পাত্র হব পারিবনে নোৱাৰে রানা গোস্বামী? এয়াও আজির তারিখ ডাঙর প্রশ্ন।